রোগীদের পাশে নায়ক দেব। তিনি রূপলি পর্দার নায়ক, তিনি সাংসদ। করোনাকালে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলেন অভিনেতা দেব, পাশে দাঁড়ালেন করোনা আক্রান্ত পরিবারের। ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, খাবার সবটাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন আক্রান্তদের কাছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বিভিন্ন রাজ্যে বিপজ্জনকভাবে বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাগামহীন। করোনা মোকাবিলায় রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করেছে, তাতে কাজ হারিয়েছেন বহু মানুষ। একদিকে মারণ ব্যাধি, করোনার থাবা, অন্যদিকে কড়া বিধিনিষেধের জেরে কাজকর্ম নেই, ঘরে খাবার নেই। মুশকিল আসান করতে রূপলি পর্দার নায়ক দেব সামনে এলেন। কলকাতায় তিনি 150টি করোনা আক্রান্ত পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করলেন, সঙ্গে অক্সিজেন, ওষুধ সহ চিকিৎসার অন্যান্য ব্যবস্থা। কলকাতায় ইতিমধ্যেই দেবের রেস্তোরাঁকে করোনা রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত রোগীর খাবারের দায়িত্ব নিয়েছেন নায়ক। ডেবরা, দাসপুরে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। ডেবরায় দেবের অফিস এখন করোনার সেফ হোম। অতিমারির মৌসুমে দেবের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, করোনায় মৃতদের জন্য পৃথক শ্মশান ঘাট চালু করা। ঘাটাল লোকসভা এলাকায় করোনার মৃতদের দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হতো খড়গপুরে। দেবের উদ্যোগে করোনায় মৃতদের জন্য ঘাটালে পৃথক শ্মশান ঘাট চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেবের কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেছেন, দেবকে আশ্বস্ত করেছেন সব রকমের সাহায্য করবেন বলে। সংবাদ মাধ্যমকে দেব জানিয়েছেন, দেশে করোনার মহামারী চলছে, এখন রাজনীতি করার সময় নয়, রাজনীতি পরে হবে, আগে মানুষের জীবন, মানুষকে বাঁচাতে হবে। সামাজিক মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব রয়েছে, আমি একজন সাংসদ, আমার অনেক দায়িত্ব, যতটা সম্ভব দায়িত্ব পালনের চেষ্টা করছি। রিয়েল লাইফের নায়ক দেব এখন যেন রিয়েল লাইফেরও নায়ক, সে ছবি ধরা পড়ল সকলের সামনে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।